আজি গোটিয়ে প্রসঙ্গ মো মনকু আসুচি সেইটা হচ্ছে আম খাদ্য আমি কিভাবে খাদ্য গ্রহণ করা উচিত ইয়াকু নেই আম সমস্ত মনরে অল্প বহুতে কিছু প্রশ্ন রয়েছে কিছু দ্বন্দ্ব রয়েছে তবে আম পাটিকু ভালো লাগুথবা খাদ্য খাই আম শরীর উপরে এর পড়ুথবা প্রভাবকু নেই আমি চিন্তিত রহিথাও তবে শাস্ত্র ও বিজ্ঞান এই সম্পর্কে কোন কুহন্তি তার মত কোন আমি প্রথমে জানিবা পাই চাইবু খাদ্যর মন উপরে প্রভাব কেমিতি পড়িথায় কোন রহিছি তার প্রভাব খাদ্য হ্যাঁ যাহাকু আমি লোকমুখরে আহার বলি আপন শুভারম্ভ কলে সে শব্দ কহিকিরি ইয়া সম্পর্কে কোনসি মত দেবা পূর্বরু ইয়ার এক শাস্ত্রীয় মত আমি কহিবু আপনকু প্রত্যেক যুগরে ভিন্ন ভিন্ন স্থানরে প্রাণ শক্তি জীবনী শক্তি নিহিত হয়েকি থিবার বর্ণনা করা যাইছি সত্যযুগরে অস্থিগত প্রাণ আচ্ছা সত্যযুগরে অস্থিরে হি প্রাণ শক্তি প্রাণ সত্তা জীবন ধারণ ক্ষমতা নিহিত হয়েকি থিলা তা প্রমাণ হচ্ছে পরম পাবন মহর্ষি যাহাঙ্কর বজ্রকু ধারণ করিকিরি বৃত্রাসুরকু বদ্ধ করা যাইছিলা তাঙ্কর অস্থিরে হি প্রাণ শক্তি নিহিত হয়েকি থিলা আচ্ছা তৃতীয় যুগরে মজ্জাগত প্রাণ যেতবে ভগবান রামচন্দ্র রাবণর মজ্জাকু আঘাত কলে অস্থি মজা বোন ম্যারো যাওকু তাপরে হি রাবণর মৃত্যু হেলা সে পর্যন্ত মৃত্যু হউ নথিলা তার প্রাণ সর্ব ছাড়িকি যাউ নথিলা সত্য যুগরে অস্থিগত প্রাণ তৃতীয় যুগরে মজ্জাগত প্রাণ দ্বাপর যুগরে রক্তগত প্রাণ অর্থাৎ আমার প্রাণ শক্তি জীবনী শক্তি রক্তরে নিহিত হয়েকি থিলা তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে পিতা মহাবিষ্ণ ভীষ্মঙ্ক শরীর সম্পূর্ণ রক্ত তক নিগিড়ি গলা তাপরে ভীষ্ম নিজের ইচ্ছা মৃত্যুকে বরণ কলে কলিযুগরে অর্ণগত প্রাণ কলিযুগরে প্রাণ শক্তি জীবনী শক্তি প্রাণর আধার অর্ণরে আহারে নিহিত হয়েকি আমার খাদ্যরে নিহিত হয়েকি খাদ্যরে নিহিত হয়েকি থাকে সেইপাই আমার ভাগবতরে কুহযাই অর্ণ বিহুনে হংস হানি যোগ সাধিবু কাহা ঘেরি অর্ণ হচ্ছে মূল এবং বিনা অর্ণরে কোনসি কার্য হয়ে পড়ব না অর্ণ শব্দর অর্থ ভাত নুহে যাহাপাই যাহা অর্ণ মাঙ্কড়াই ফল হচ্ছে অর্ণ কারণ সে বেশি ফলাহার করে বাঘপাই মাংস হচ্ছে অর্ণ তার ভোজনকু অর্ণ বলে গ্রহণ করা যাই তা আহারকু অর্ণ যাহার ভোজন তাকে অর্ণ বলে গ্রহণ করা যাই এবং আমার প্রাণ শক্তি অর্ণরে হি নিহিত হয়েকি থাকে যদি আপনার দুই দিন তিন দিন ন খাইবে লাগবে যেমন আপনার নিস্তেজ হয়ে যাচ্ছে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে শরীরে আছে শক্তি উন্মাদনা উৎকণ্ঠা উৎসাহ উদ্দীপনা কিছু বি নাই এর মূল কারণ কোণ না শরীরর মূলাধার যা পঞ্চ প্রাণ বলে কুচি সে প্রাণর বাহ্য আধার হচ্ছে অর্ণ বা আহার বা ভোজন তেমন যেহেতু এ হচ্ছে প্রাণর আধার প্রাণাধার যে প্রাণকে নিয়ন্ত্রণ করুচি নিশ্চিত ভাবে এখন সুব্যবস্থিত ঢঙ্গে গ্রহণ করিবার আবশ্যকতা রয়েছে এবং সবুঠার আশ্চর্যর কথা আপনার জাঁতি আমার শরীরে পাঁচ প্রকার কোষ আছে সেলস ফাইভ টাইপস অফ সেলস যা পঞ্চকোষ বলে কুহতি আমার শাস্ত্র এবং সর্বোপরি আমার বিজ্ঞান গ্রহণ করতে প্রথম কোষ হচ্ছে অর্ণময় কোষ অর্ণময় কোষ যে পঞ্চ মহাভূতর শরীর তৈরি হচ্ছে অর্ণময় কোষ অর্ণময় কোষকু নেই প্রাণময় কোষ তৈরি হয়েছে অর্ণময় কোষ তাপরে প্রাণময় কোষ অর্ণময় কোষকু নেইকি প্রাণময় কোষ প্রাণময় কোষকু নেই মনোময় কোষ মনোময় কোষকু নেই বিজ্ঞানময় কোষ এবং বিজ্ঞানময় কোষকু নেই আনন্দময় কোষ তৈরি হয়েছে অর্থাৎ যদি কেবে সময় হবে নিশ্চিত ভাবে আমি শরীরর কেবে শাস্ত্রীয় ব্যাখ্যা করব কিপর শরীর তৈরি হয়েছে আমার আনাটমি কোণ শরীরর যা শাস্ত্র বর্ণনা করছেন যদি কেবে সময় হবে নিশ্চিত আমি কহিবু সে সম্পর্কে আমার শরীরে যে পাঁচ প্রকার কোষ রয়েছে অর্ণময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় এবং আনন্দময় কোষ তার মূল আধারময় প্রথম কোষ হচ্ছে অর্ণময় কোষ সেইপাই কুহযায় শরীরং আদ্যং খড়ুধর্ম সাধনম আপনার যাহা বি কিছু কর্তব্য কর্ম কার্য সাধন করবে তার মূলাধার কি শরীর আই শরীর রহবা নিমন্তে তার মূল আধার প্রাণ আাণর আধার হচ্ছে অর্ণ আহার নিশ্চিত ভাবে কলিযুগ পাই অন্য যুগের সে ব্যবস্থা নথিলা আমি কিন্তু ভিন্ন ভিন্ন সত্য যুগের ভিন্ন তৃতীয় যুগের ভিন্ন দ্বাপর যুগের ভিন্ন কিন্তু কলিযুগরে বর্তমান সময় পাই নিশ্চিত ভাবে শাস্ত্রীয় আধারে আহারর আবশ্যকতা রয়েছে এবং সে আহার হচ্ছে অর্ণ বা ভোজন তেণু
ଆମେ କେଉଁ ପ୍ରକାର ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବା କଥା କଳିଯୁଗ ଆରମ୍ଭରୁ, ଯେହେତୁ ଏହା ହେଉଛି ପ୍ରାଣର ଆଧାର, ପ୍ରଥମରୁ କହିଲେ ସୁନ୍ଦର ଭାବରେ ଉପନିଷଦରେ ଏ ପ୍ରସଙ୍ଗ ଦେଖିବାକୁ ମିଳେ। କଠୋପନିଷଦରେ ଦୁଇ ଜଣ ଦେବଦୂତ ତାଙ୍କୁ ଅଶ୍ୱିନୀ ଏବଂ କୁମାର ଭାବରେ କେତେକ ବ୍ୟାଖ୍ୟା କରନ୍ତି। ସେ ଦୁଇ ଜଣ ଆଜ୍ଞା ଆମେ ତାଙ୍କୁ ଜଣେ ବୋଲି ଭାବିଥାଉ, ଅଶ୍ୱିନୀ କୁମାର, ଜଣେ ଅଶ୍ୱିନୀ ଜଣେ କୁମାର, ଜଣେ ମେଡିସିନ ଆଉ ଜଣେ ସର୍ଜରୀ। ସ୍ୱର୍ଗରେ ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ଅଶ୍ୱିନୀ ହେଉଛନ୍ତି ମେଡିସିନ ଏବଂ କୁମାର ହେଉଛନ୍ତି ସର୍ଜରୀ ବୋଲି ଆମର ଶାସ୍ତ୍ରରେ ବ୍ୟାଖ୍ୟା ହେଇଛି। ଆମ ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନଙ୍କର ଜ୍ଞାତାର୍ଥେ ଆମେ କଥା କହିଲୁ, ଅଶ୍ୱିନୀ ଆଉ କୁମାର ବୋଧେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ରୂପାୟିତ କରାଯାଇପାରିଥାଏ। ସେ ଦେବଦୂତ ଭାବରେ, ଶୁକ ଭାବରେ, ଦୁଇଟି ଶୁଆ ପକ୍ଷୀ ଭାବରେ ଆସିକି ଅବସ୍ଥାନ କଲେ, ପରସ୍ପର ସହ କଥୋପକଥନ କଲେ। ଜଣେ ଶୁଆ ଗୋଟେ ଶୁଆ ସହ କଥା ହେଲା, କିନ୍ତୁ ସେମାନେ ସାଧାରଣ ଶୁକ ନୁହନ୍ତି, ସେମାନେ ଦେବଦୂତ। ଅଶ୍ୱିନୀ ଏବଂ କୁମାର ସେମାନେ ହେଉଛନ୍ତି ଦେବଦୂତ, ସେମାନେ ଏହି ରୂପରେ ଆସିଥିଲେ, ପରସ୍ପର ସହିତ କଥୋପକଥନ କରୁଛନ୍ତି। ଜଣେ ଆଉ ଜଣଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କଲେ, କଳିଯୁଗରେ ଅର୍ଣ୍ଣ ହେଉଛି ଆଧାର ଏବଂ ଆହାର ହେଉଛି ଆଧାର, କଳିଯୁଗରେ ଅର୍ଣ୍ଣଗତ ପ୍ରାଣ, ପ୍ରାଣର ମୂଳ ପିଣ୍ଡ ହେଉଛି ଅର୍ଣ୍ଣ, ତେବେ କଳିଯୁଗର ଲୋକମାନେ କେଉଁ ପ୍ରକାର ଆହାର ଗ୍ରହଣ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଏବଂ ସେ ଆହାର କିପରି ତାଙ୍କର ମନ, ବୃତ୍ତି, ଚିତ୍ତ, ଅହଙ୍କାରକୁ ପ୍ରଭାବିତ କରିବ। ଆଉ ଜଣେ ଶୁକ ଉତ୍ତର ଦେଲେ, ଆଉ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ଯଦି ଆପଣ ଏ ଉତ୍ତରକୁ ଜୀବନରେ ଗ୍ରହଣ କରିବେ ନା, ଆପଣଙ୍କୁ କୌଣସି ବ୍ୟାଧି ଆଧି ଉପାଧି ଗ୍ରସ୍ତ କରିବନି, ସେଥିରେ ଆପଣ ପ୍ରପୀଡ଼ିତ କେବେ ବି ହେବେନି। କ'ଣ ନା, ହିତଭୁକ୍, ମିତଭୁକ୍ ଆଉ ଋତଭୁକ୍, ଦୁଇ ଜଣ ପରସ୍ପର ଦେବଦୂତଙ୍କର ପ୍ରଶ୍ନରେ ଏ ପ୍ରକାର ସମାଧାନ ଆସିଲା, ହିତଭୁକ୍, ମିତଭୁକ୍ ଆଉ ଋତଭୁକ୍। ଆପଣଙ୍କ ବି ଇ କି ଶବ୍ଦ, ଏହାର ଅର୍ଥ କ'ଣ? କଠୋପନିଷଦ ଏ ପ୍ରକାର ବ୍ୟାଖ୍ୟା କରୁଛନ୍ତି, ହିତଭୁକ୍ ମାନେ ଭୁକ୍ ମାନେ ଗ୍ରହଣ କରିବା, ଭୋଜନ କରିବେ, ଭୁକ୍ ମାନେ ଭୋଜନ କରିବେ, ଯେଉଁଟା ଗ୍ରହଣ କରୁଛୁ କ'ଣ ଭୋଜନ କରିବେ ନା, ହିତ, ହିତକର ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବେ, ଆମ ଶରୀର ପାଇଁ ଯାହା ହିତକର ତାକୁ ହିଁ ଗ୍ରହଣ କରିବେ। କେତେ ଗ୍ରହଣ କରିବେ, ଶରୀର ପାଇଁ ହିତକର କେତେ ପରିମାଣର ନବା ଦରକାର, ଆମ ଶରୀର ପାଇଁ ହିତକର ହେଲେ ଦୁଗ୍ଧ କେତେ ଗ୍ରହଣ କରିବେ ନା, ମିତ ଭୁକ୍, ପରିମିତ ପରିମାଣରେ, ପରିମିତ ଯେତିକି ଆମ ଶରୀର ପାଇଁ ଆବଶ୍ୟକ ସେତିକି ଗ୍ରହଣ କରିବେ। ହିତକର ଖାଦ୍ୟ ଆପଣ ବେଶୀ ଯଦି ଗ୍ରହଣ କରିଦେବେ ଆପଣ ବ୍ୟାଧିରେ ପୀଡ଼ିତ ହେଇଯିବେ। ଆପଣ ଜାଣନ୍ତି ଗୋଘୃତ, ଗାଈର ଘିଅ, ଯାହାର ବିଶେଷ ମହାତ୍ମ୍ୟ ବର୍ଣ୍ଣନା ହେଇଛି, ଜର୍ସି ଗାଈର ଘିଅ ନୁହେଁ, କାରଣ ଆମେ ସାଧାରଣତଃ ଶାସ୍ତ୍ରରେ ଜର୍ସି ଗାଈକୁ ଗାଈ ବୋଲି ଗ୍ରହଣ କରିନଥାଉ, କାରଣ ଏହା ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଜୀବ ଯାହାକି ପରେ ସୃଷ୍ଟି କରାଯାଇଛି ବିଜ୍ଞାନକୁ ଆଧାର କରି। କିନ୍ତୁ ପ୍ରକୃତିରେ ଯେଉଁ ଭାରତୀୟ ବେଦ ଲକ୍ଷଣା ଗୋମାତା ବୋଲି ଯାହାକୁ ଆମେ କହିଥାଉ, ଯାହାର ପଞ୍ଚ ଗବ୍ୟର ବିଶେଷ ବର୍ଣ୍ଣନା ରହିଛି ଏବଂ ଆମେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କହିବୁ ପୃଥିବୀରେ ଏ ପ୍ରକାର କୌଣସି ବ୍ୟାଧି ନାହିଁ ଯାହାକି ପଞ୍ଚଗବ୍ୟରେ ବିନାଶ ନ ହେବ। ଆମେ ଆମ ଏଲୋପାତି ବିଜ୍ଞାନ ସହିତ ଯୁକ୍ତ ରହିଥିଲେ ହେଁ ଆମେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କହିବୁ ପଞ୍ଚଗବ୍ୟ ମାଧ୍ୟମରେ ପୃଥିବୀରେ ଯେକୌଣସି ବ୍ୟାଧି ବିନାଶ ହୋଇଯାଇପାରେ, ଏ ପ୍ରକାର ପ୍ରମାଣ ଦେଖିବାକୁ ମିଳିଛି, ଆମେ ଦେଖିଛୁ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ। ତେଣୁ ସେ ପ୍ରକାର କଥାକୁ ପାଥେୟ କରି ଗାଈ ଘିଅ ଆମ ଦେହ ପାଇଁ ଭଲ ହେଲେ ତ କେତେ ଗ୍ରହଣ କରିବେ, ଯଦି ଆପଣ ଥରକରେ ଅଧ କିଲେ ଘିଅ ଗ୍ରହଣ କରିବେ କେତେ ପରିମାଣର ଆମ ଶରୀରକୁ ଦରକାର, ତାହା ହିଁ ମିତଭୁକ୍। ଆପଣ ହିତକର ଖାଦ୍ୟକୁ ମିତ ପରିମାଣରେ ଗ୍ରହଣ କରିବେ, ଗ୍ରହଣ କରିବେ ଯେ କେମିତି ଗ୍ରହଣ କରିବେ ନା, ଋତଭୁକ୍, ତାକୁ ଆନନ୍ଦ ମନରେ ଗ୍ରହଣ କରିବେ। ଆପଣ ଯାହା ବି କିଛି ଭୋଜନ ଅର୍ଣ୍ଣ ଯାହା ବି କିଛି ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ତାକୁ ଆନନ୍ଦ ମନରେ ଗ୍ରହଣ କରିବେ ଏବଂ ଏ ପ୍ରକାର ଭାବ ଆପଣଙ୍କ ମନରେ ରହିବ, ଇଏ ପ୍ରାଣର ଆଧାର ହେଉଛି ଅର୍ଣ୍ଣ, ମାନେ ଆପଣ ଅର୍ଣ୍ଣ ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି ଯେ ପ୍ରାଣ ଶକ୍ତି ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ନିଜେ ପ୍ରାଣକୁ ହିଁ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ଯଦି ଏ ପ୍ରକାର ଭାବ ମନରେ ରହିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ କୌଣସି ବ୍ୟାଧି ହେବ ନାହିଁ, କୌଣସି ବ୍ୟାଧିରେ ଆପଣ ପୀଡ଼ିତ ହେବେନି। ହିତଭୁକ୍, ମିତଭୁକ୍ ଆଉ ଋତଭୁକ୍, ଆପଣ ଦେଖନ୍ତୁ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଋତଭୁକ୍। ଯଦି ଜଣେ ବ୍ୟକ୍ତି ଅନେକ ପ୍ରକାରର ସୁସ୍ୱାଦୁ ସୁମିଷ୍ଟ ଦ୍ରବ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ତାକୁ ଯଦି ଆନନ୍ଦ ମନରେ ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି, ବିଷାଦ ମନରେ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ତାହା ତାଙ୍କର ଶରୀର ବୃଦ୍ଧିରେ କେବେ ସହାୟକ ହେବନି। କିନ୍ତୁ ସେ ଯଦି ସାଧାରଣ ପଖାଳ ଏବଂ ବାଇଗଣ ଯଦି ଭଲ ମନରେ ଆନନ୍ଦ ମନରେ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାହା ତାଙ୍କ ଶରୀର ପୁଷ୍ଟିବର୍ଦ୍ଧନ କରିବ, ସେଥିରେ ସାମାନ୍ୟ ମାତ୍ର ସନ୍ଦେହ ନାହିଁ। ତେଣୁ ଆହାର ହେଉଛି ମନ ପ୍ରାଣର ମୂଳ, ସେଥିରେ ସାମାନ୍ୟ ସନ୍ଦେହ ନାହିଁ।